তো চলো তোমাদের আজকে একটা বট বনসাই কি করে মেইনটেইন করতে হয় তো চলো আজকে তোমাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছ বট গাছটা, দেখো এটা থেকে শিকড় বেরিয়েছে কত। তো এটাকে কি করে মেইনটেইন করতে হয় সেই কাজটা আজকে আমি তোমাদের করে দেখাবো। তো এটা সিজনে এটা প্রতি বছরই করতে হবে, এটা না করলে তোমাদের হবে না, ওগুলো ছেড়ে ফেলে দিতে হবে। তো ফার্স্ট কাজ তোমার এই পাতাগুলো এই টাইমটা কেটে দিতে হবে বট গাছ থেকে। তো বনসাই লুক এইভাবেই, বনসাই বানাইতে প্রচুর টাইম লাগে, 3-4 বছর একটা বনসাই নর্মাল স্টেজে আনতে গিয়ে সেটা লাগে। এটাই কাটা হয়ে আছে, তো গাছটার লুকটা একটু ভালো করে ফলো করতে হবে। তো দেখো এই কোয়েশন হলো, পাতাগুলো আমার কেটে দেওয়ার পরে টবের থেকে গাছটা বের করতে হবে, বেরিয়ে যাবে। দেখেছো গাছটা আমার হাতে চলে এসছে। মেন বনসাই বানাতে গেলে গাছটাকে ছোট হয়ে রাখতে হবে তোমাকে, বাঁচিয়ে হয়ে গেছে। তো এটার মেন শিকড়টা আমার কেটে দিতে হবে। বনসাই এটা বহুদিনের গাছ, তুমিও যেমন বেঁচে থাকবে বনসাই সেমভাবে বেঁচে থাকবে। তাহলে মাটিটা আস্তে আস্তে তোমার বের করে ফেলতে হবে, ভালো করে ফলো করবে। তারপর আমি কিন্তু মাটিগুলো বের করছি, আর এটার মধ্যে মেন মোটা শিকড় আছে, তো শিকড়টা ওটা কেটে ফেলতে হবে, নাহলে গাছ বড় হয়ে যাবে। বনসাই মেন শিকড়টা কাটিয়ে তোমাকে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই গাছটা আমার বেশি দিন বয়স না, এটা 1 বছর হয়তো আমার বয়স, 1 থেকে 2 বছর বয়স গাছটা। তো একটা বনসাই বানাতে বহু টাইম লাগে, বহু টাইম। তো তোমাকে তাও আমি অল্প কদিনে যে পরিমাণ বানিয়েছি তোমাকে দেখাই। দেখো মোটামুটি অনেক শিকড় বেরিয়ে গেছে। তো এবার এগুলো কেটে ফেলতে হবে, ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো কেটে ফেলবা, যেটা কাঁচি দিয়ে কাটা যাবে। কিন্তু গাছ মরে যাওয়ার কোনো রকম ভয় নেই, এই গোড়াটা মেন কেটে দিতে হবে, মেন গোড়াটা। তো দেখো গাছটার সেটটা কোথায় চলে আসলো, মেন এই যে আমি গোড়াটাই কেটে দিলাম, হয়ে গেল। তো তোমাদের টপটা এবার তোমাকে বেস্ট তোমার মেনটেন করতে হবে। রোদের মধ্যে করছি আমি, তো ফোনটা একটু পরপরই 5-7 মিনিট হওয়ার পরে মানে সিস্টেম আর পাচ্ছে না, ওটা এত হিট হয়ে যাচ্ছে, তো কিছুক্ষণ পর ওটাকে বাদ দিয়ে দিচ্ছে, মানে স্টপ করে দিচ্ছে ক্যামেরা, ওটা আর পাচ্ছে না, ফোন এত রোদের মধ্যে আছে আর এতটা পরিমাণে হিট আমার ছাদের উপরে। তো যাই হোক ওটার জন্য একটা ছাতা, তো বাড়িতেই আছে পদ্ম গাছ, কোনো অসুবিধা নেই। তো ফোন আমার গার্ড হয়ে গেল, তো এইভাবে কেটে ফেলবে দিতে হবে, তাহলে গাছটা সুন্দর বাঁচবে, শুধু রসটা খেতে পারবে। তো চলো টপটা এখানে থাকলো, তো টপের মধ্যে জাস্ট আমি পাথরগুলো দিয়ে মুখগুলো আটকে দিলাম ফার্স্ট টাইম। তো আমি টপের মধ্যে যে পাথরগুলো দিয়েছি, তো যাই হোক আমার কাছে এখন সার কিছু নেই, তো এই মাটিগুলোই সারি মাটি কালো মাটি এগুলো আমি টবের মধ্যে আবার দিয়ে দেবো। তবে এবার অন্য মাটি চেঞ্জ করা যায়, একটু সারালো মাটি দিলে গাছটার শক্তিটা বেশি বাড়বে। তো এটা আমি ডাইরেক্টলি মাটিগুলো দিয়ে দিলাম আমার হাতে। তো দেখো গাছটাকে যদি আমি সাইজ এখন ছোটো করতে পারি, ইচ্ছা করলে করতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ গাছটা কিন্তু আমার হাইটে অনেক ছোট হয়ে গেছে, অনেক। এটাকে হাইটটা ছোট করবো কী করে তোমাদের আমি দেখাই, তুমি দেখেছো। তো এই কোয়েশন গাছটা তোমাকে রাখতে হবে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো শিকড় কিন্তু মাটির সঙ্গে অ্যাক্টিভ থাকলো, গাছটা কিন্তু বেশি দিন বয়স না, আমি নিজে হাতে বানিয়েছি, তো এখনও রেডি হয়নি, জাস্ট কী করে করতে হয় সেই জন্য আমি ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আরও আমার নানা ধরনের আমার বনসাই আরও আছে, অনেক কিছু বনসাই আছে, তো আমি প্র্যাকটিক্যালি করছি। তোমার যদি কারো কোনো কিছু দরকার হয়, কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারো, রিপ্লাই আমি দেবো, কোনো অসুবিধা নেই। তো দেখো এই পজিশন, তো উপরে এখন অনেক কাজ বাকি আছে, সেটা আমাকে করতে হবে। কিন্তু তো এটা ফার্স্ট ভিডিও, নেক্সট ভিডিওতে আমি আরও অন্য অন্য সিস্টেম দেখাবো। আমি শর্ট করে ফেললাম, গাছটা অনেকটা উঁচু ছিল, তো হাইটটা বললাম শর্ট করে ফেললাম, তাকে আর আমি যত ইচ্ছা শর্ট করতে পারবো, কিন্তু এটাকে আমি বট বানাতে পারবো না, সেটা উপর থেকে বড় হবে, যে মেন গাছের গুড়িটা সেটা কিন্তু আর হবে না। তো
আমি মাটিটা দিয়ে দিচ্ছি গাছে গোড়ায়। তো নিজেরই প্র্যাকটিক্যাল আমার যতদূর করা, আমি যতদূর জানি শেষ সেইটুকু অভিজ্ঞতা নিয়ে আমি করছি। তো অলরেডি হয়ে গেল আমার, কিন্তু সে আগের রূপেই নিয়ে নিল গাছটা, আমি ছোট করে ফেললাম। এই যে মেন শিকড়টা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, এটা কিন্তু গাছের মেন শিকড়, শিকড় আর হবে না, হলে তোমাকে প্রতি বছর কেটে দিতে হবে। তো দেখো গাছটা, আগে যে সেপ ছিল সেপ রয়ে গেল, শুধু ওটা শিকড়টা কেটে বাদ হয়ে গেল নিচের। তো গাছটা অন্যরকম ভাবে আবার তৈরি হবে। তো চলো আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, অবশ্যই লাইক। অনেক রোদের মধ্যে আমি ভিডিওটা করছি, অনেক রোদ। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, এখন নানা ধরনের নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এমন কিছু আমি বনসাই দেখাবো, সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। চলো নেক্সট ভিডিও দেখা হবে, অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে।